हेलो इनग्रेडियंट्स, वेलकम टू बंगमिस्ट्री। तुम्हारे सामने नीटर एग्जाम और WBJEE एग्जाम रही है। तुम्हारा एन अने जेहतु परीक्षा सामने रही है तई मक टेस्ट पेपर दिख अने जिनटा एन असुविधा हे सर मक टेस्ट पेपर तो दिखी जोटा एक्सपेक्टेशन छो जोटा नम्बर हमें भाची जो पा से ही नम्बर हमें पे पासीना अचिव करते तार जोन्नो अनेके किन्तु अनेक रकमेर टेंशन करे, नेगेटिव थॉट क्रिएट करे जे होयतो फाइनल एग्जामे किछुई लिखते पारबो ना, एतो दिनेर परिश्रम सब जेनो वृथा होये जाबे। आजकेर ई भिडियोते एई ब्यापारटा निये आमि एकटा डिसकस करबो, आर जे ब्यापारटा निये तोमादेर संगे डिसकस करबो सेटा होच्छे रिविजनेर मिस्टेक। तोमरा किन्तु एई जे परीक्षार आगे एई जे 10-15 दिन जेटा बाकी रयेछे এই সময় রিভিশনের একটা বড় মিস্টেক করে থাকো, সেইটা নিয়েও আজকে এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের হেল্প করবে একটু না একটু। দেখো এই যে মক টেস্টের যে পেপারে নাম্বার না আসে না, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি দাও, সে নিট দাও, জেই দাও, আইআইটি জ্যাম দাও, পরে গেট দাও, যে কোনো এক্সাম তুমি দাও না কেন, এই সকল এক্সামগুলোতে এগুলো হয়ে থাকে। তার কারণ কি বলতো, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউশনের মক টেস্টের পেপার দিচ্ছ। এবার তোমরা জানো রেপুটেড কিছু ইনস্টিটিউশন রয়েছে, ফিজিক্স ফেলার রয়েছে, আন একাডেমি রয়েছে, আকাশ রয়েছে, বাইজুস রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট পাথ ফাইন্ডার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউশনের তাদের মক টেস্টের পেপার তারা সেট করে থাকে। এবার প্রত্যেক ইনস্টিটিউশনের তো এই কোশ্চেনের যে লেভেলটা সমান হবে না নিশ্চয়ই, আর যেটা তোমাদের নিট বা WBJEE বা অন্য কোন কম্পিটিটিভ এক্সাম যেটা ফাইনাল এক্সাম হবে তার যে কোশ্চেনের পেপার সেটা কিন্তু যেরকম হয়, যেরকম লেভেল মেনটেন করে হয় সেরকমই হবে। এবার কিছু ইনস্টিটিউশন কি করে, তাদের স্টুডেন্টদের তারা চেক করতে চায় বা তারা একটু হাইফাই লেভেলের কোশ্চেনপত্র সেট করে দেয়, এই জন্য কি হয় তোমরা মক টেস্টে ঠিকঠাক করে নাম্বার পেতে পারো না। এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে, আমি বলছি না সব ইনস্টিটিউশন এরকম করে, অনেক ক্ষেত্রে এরকমও হয়ে থাকে তুমি নাম্বার পাচ্ছ না তার কারণ তোমার প্রিপারেশন নেই, এরকমও হয়ে থাকে। তবে আমার যেটা পার্সোনাল ফিলিং, আমি যখন আইআইটি প্রিপারেশান নিচ্ছিলাম আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল। আমি কলকাতার একটা ইনস্টিটিউশনে আমি ওদের ওখানে পরীক্ষা দিতে যেতাম, পরীক্ষা দু মাসখানিক আগে থেকে আমি দেখলাম যে আমার খুব নাম্বার কম আসছে, মানে আউট অফ 100 আমার 25-30 নাম্বার করে আসতো, যেখানে 65-70 পাওয়া উচিত ছিল, 60 তো মিনিমাম পাওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে আমি খুব ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, আমাকে এখন মানে তখন আমাকে সাজেশন দেওয়ার মতো কেউ ছিল না। তো সেই সময় আমি কি করলাম, আমি কিন্তু ওইখানে পরীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে নিজের থেকে নিজে যে সকল মক টেস্টগুলো ছিল বাড়িতে ওগুলো দিতাম, তো নিজের থেকে সেলফ অ্যানালাইজ করতাম, দেখতাম যে কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো রেকটিফাই করতাম, দিয়েছে থিওরিগুলো আবার রিভাইজ করে নিতাম, মোটামুটি শেষমেশ ওইটা করার পরে আর যখন ওখানে টেস্ট দিতে না গেলাম দেখতাম যে ঠিকঠাক আছে, মানে কনফিডেন্স ফিল করতাম। ব্যাপারটা কি হচ্ছে বলতো, তুমি যখন সবার সঙ্গে বসে মক টেস্টের এক্সাম দিচ্ছ তোমার কম্প্যারিজনের যে ব্যাপারটা ওটা কিন্তু আসবে, যে ও বেশি পেয়ে গেল আমি কম পেলাম, আমার মনে হয় প্রিপারেশন ঠিক নেই, ও মনে হয় র্যাঙ্ক করে যাবে, এইরকম কিন্তু ব্যাপারটা নয়। এটা আমিও তখন ভাবতাম, আমার থেকে যারা মক টেস্টে বেশি নাম্বার পেত তারা কিন্তু শেষমেশ মানে অনেকেই রয়েছে যারা র্যাঙ্ক করতে পারেনি, কিন্তু আমি 20-25 করে ওখানে মক টেস্টে নাম্বার পেতাম, কিন্তু আমার কিন্তু সিলেকশন হয়ে গেছিলো আইআইটিতে। তো যেটা আমি বলছিলাম যে এই মক টেস্টের পেপার নিয়ে এত মানে খুব ডিপ্রেশনে চলে যাও না, এত সিরিয়াসলি নিয়ে নাও না। হ্যাঁ মক টেস্ট ইম্পর্টেন্ট, মক টেস্ট দেওয়াটা দরকার, এখন দাও ফুল টেস্ট দাও, তবে এই জিনিসটা করবে যে মক টেস্ট দিলে যেই জিনিসগুলো তোমার ভুল হচ্ছে ওই জিনিসগুলোর থিওরি আবার রিভাইজ করো, দেখো যে কোন জিনিসগুলো তোমার মানে মিস্টেক হচ্ছে। হয়তো হতে পারে তুমি ফর্মুলা ঠিকঠাক করে মনে রাখতে পারছো না, ফর্মুলার জন্য ওই কোশ্চেনটা ভুল হয়ে গেছে, বা কোনো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল যে কনসেপ্টটা তুমি ঠিকঠাক করে ডেভেলপ করোনি, বা কনসেপ্টের একটা ঘাটতি ছিল সেই জন্য তোমার ভুল হয়েছে, রেকটিফাই করো, ওইগুলোকে অ্যানালাইজ করো, দেখো যে কোন জায়গায় তোমার মিস্টেক হচ্ছে, সেগুলোকে যখন ঠিক করতে থাকবে দেখবে আস্তে আস্তে করে রিভিশনটাও চলতে থাকবে এবং আস্তে আস্তে মানে নিজের মধ্যে কনফিডেন্স আসবে। তো মক টেস্টকে ওইভাবে নাও না যে এখানে নাম্বার আমি নিটের জন্য যদি হয় 600-650 পেয়ে যাচ্ছি মানে সেখানেও এরকম পেয়ে যাব, বা এখানে 450-550 পাচ্ছি মানে সেখানে কিছু করতে পারবো না, এরকম ব্যাপার নয়। আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা তোমাদের শেয়ার করলাম। তো এটা নাও হতে পারে, কিন্তু এটা তোমাদের সিনিয়ররা যারা রয়েছে তাদের সঙ্গেও তোমরা ডিসকাস করবে, দেখবে সেম কথাটাই বলবে। তো মক টেস্টকে একটা প্রোডাক্টিভ ওয়েতে নাও, ওই রকমভাবে কারোর সঙ্গে মানে কম্পেয়ার করতে গিয়ে নিজে ডিপ্রেশনে পড়ছো এই জিনিসটা করো না প্লিজ, এই সময় এটা খুব ক্রুশাল। হ্যাঁ আর ফুল টেস্ট অবশ্যই দাও, ফুল টেস্ট দিতে থাকো, ফুল টেস্টে কিন্তু খুব দরকার রয়েছে।
বিশেষ করে যারা এক বছর ড্রপ দিয়েছো, তোমাদের জন্য তো ফুল টেস্ট দেওয়াটা খুব ক্রুশিয়াল। আর একদম লেট করো না, যতটা টাইম রয়েছে ফুল টেস্ট সপ্তাহে অন্তত দুটো করে দেওয়ার চেষ্টা করো, তোমাদের জন্য খুব ভালো হবে। তার কারণ টাইম ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার রয়েছে, টাইম ম্যানেজ যদি ঠিকঠাক না করতে পারো অনেক কোয়েশ্চেন ছুটে যাবে, ঠিক আছে? তো টাইম ম্যানেজ করার জন্য তোমাকে ফুল টেস্ট অবশ্যই দিতে হবে। এটা একটা ব্যাপার গেল মক টেস্টের যে সিনারিওটা। আর একটা যেটা তোমাদের বলছিলাম, রিভিশন। রিভিশন কিন্তু বাবু পরীক্ষার আগে আর যতটা টাইম রয়েছে মিনিমাম, আমি তো সবাইকে বলি যে পরীক্ষার আগে 20 দিন আগে থেকে বা 1 মাস আগে থেকে ভালো করে রিভিশন করা শুরু করো। তার কারণ শেষের দিকে দেখবে রিভিশন করার জন্য তোমার যে টাইমটা দরকার তুমি সেটা পাচ্ছ না। বি কেয়ারফুল। আমার ক্ষেত্রে এরকম জিনিসটা হয়েছিল, আমি ভাবছিলাম যে 5 দিনে সব জিনিসগুলো 5-7 দিনের রিভিশনগুলো করে নেব, কিন্তু সেই জিনিসটা হয়নি আমার ক্ষেত্রে। শেষের দিকে যত টাইম আসছিলো, যত পরীক্ষা এগিয়ে আসছিলো, 2 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন বাকি, তত আরও ডিপ্রেশন, চাপ, একটা যেন পাহাড় প্রমাণ একটা লোড নিজের উপরে চলে আসছে, এই জিনিসটা কিন্তু হচ্ছিলো। তো তোমাদেরও যত দেখবে এক্সাম কাছে আসবে তোমার প্রোডাক্টিভিটি কমতে শুরু করবে, তোমার মাথায় লোড বাড়বে, তুমি রিভিশন করতে পারবে না, খুব টেনশন আসবে, সেই সময় তোমার রিল্যাক্সেশন প্রয়োজন হবে। তাই এখন থেকে তোমরা খুব কেয়ারফুলি একটা থরোলি ম্যানারে তোমরা রিভিশনটাকে কন্টিনিউ করো। রিভিশন ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি, যা পড়েছো এনাফ, নতুন করে কোনো টপিক পড়ো না, নতুন কিছু জিনিস আবার ঢোকাও না, সেই কনসেপ্টগুলোকে রিভিশন করো, সেই ফর্মুলাগুলোকে রিভাইজ করো, দেখবে ওর ভেতর থেকে কোশ্চেন আসবে। যা করেছো এতদিন, যা কোশ্চেন তুমি সলভ করেছো, সব কোশ্চেনগুলোকে ধরে ধরে পরপর নিশ্চয়ই তোমাদের লেখা রয়েছে, এই এই কোশ্চেনগুলো এখান থেকে নিয়েছিলাম, এই কোশ্চেনগুলো ওইখান থেকে নিয়েছিলাম, ওই স্টাডি মেটেরিয়াল থেকে সলভ করেছিলাম, সেগুলো কোশ্চেনের দাগ নম্বর এবং সলিউশনগুলো নিশ্চয়ই করা রয়েছে, সেগুলো দিয়ে তোমরা সবগুলো এক জায়গায় নিয়ে এসে ওই যে চ্যাপ্টারে তুমি রিভিশন করছো ওই চ্যাপ্টার রিভিশন করলে দিয়ে ওই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আগে যেগুলো সলভ করেছো ওইগুলো তাড়াতাড়ি করে দেখে নাও, আবার নতুন করে সলভ করার দরকার নেই, টাইম চলে যাবে না হলে। তাহলে রিভিশনও কন্টিনিউ করবে, অ্যাট দ্য সেম টাইম তোমরা কোশ্চেনগুলোও দেখে যাবে, নতুন করে কোশ্চেন সলভ করার দরকার নেই, আর নতুন কোনো টপিকে হাত দেওয়ার দরকার নেই, যেটা বেরিয়ে গেছে বেরিয়ে যাবে, ভাববে তুমি যে ওখান থেকে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? তো রিভিশন কিন্তু বারবার বলে দিলাম, রিভিশন খুব গুরুত্বপূর্ণ, ফর্মুলা বেসড, অনেক কোশ্চেন আসবে একদম ডিরেক্টলি ফর্মুলা থেকে, আর কনসেপ্টচুয়াল তো কোশ্চেন তো থাকবে। কনসেপ্টগুলো কন্টিনিউ করো, কনসেপ্টগুলোকে বারবার রিভাইজ করো, স্বর্ণ নিশ্চয়ই বানানো রয়েছে তোমাদের, ওই স্বর্ণর থেকেই রিভিশন করো। সকালবেলা উঠে একটা প্ল্যানিং করে নেবে যে সারাদিন আমি কোন কোন জিনিসগুলো রিভাইজ করব, সেই রকম করে আগে লিখে নাও, মাইন্ডকে ক্লিয়ার সিগন্যাল দাও যে আমি সারাদিন আমি এই এই জিনিসগুলো আজকে পড়ব, দিলে কোনো কনফিউশনে ফেলবে না। না হলে তুমি বলবে এই ইনস্টিটিউশনে আজকে এই মেজর টেস্ট রয়েছে, এই ফুল টেস্ট রয়েছে, তার জন্য এটা পড়তে হবে, এখানে এটা পড়তে হবে, এরকম করে পাজল করবে তোমাকে বারবার করে, কনফিউশনে ফেলে দেবে। তুমি একদম ক্লিয়ার কাট একদম সিগন্যাল দেবে, 3 দিন পরে আমার এই টেস্ট রয়েছে, তার জন্য আমার এই চ্যাপ্টারগুলো বাকি রয়েছে, এই শর্ট নোটগুলো আমাকে রিভাইজ করতে হবে, একদম সুন্দর করে সাজানো থাকবে, সারাদিনের চেষ্টা করবে ওই রুটিনটাকে মেনটেন করতে। মেনটেন করতে পারো না পারো, সকাল থেকে উঠে অন্তত বানাবে, আর সকালটা শুরু হোক রিভিশন দিয়ে। রিভিশন মাস্ট, নতুন কিছু করার দরকার নেই, যা সলভ করেছো ওইগুলোই করো। যারা এবছর রেগুলার ক্যান্ডিডেট, যারা HS দিলে, তোমাদের হাতে তো কম টাইম রয়েছে, তোমরা শুধু রিভাইজ করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যাও। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো রয়েছে, রিসেন্ট লাস্ট 5-7 বছরের কোশ্চেনগুলোর ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো ভালো করে বুঝে বুঝে যাও, ঠিক আছে? ওইগুলো থেকে কোশ্চেন আসবে। আই হোপ তোমাদের অনেকখানি হেল্প হবে। দুটো জিনিস অবশ্যই কেয়ারফুল থাকবে, এই গরমে জল বেশি করে খাবে, শরীরটাকে ঠিক রাখা খুব দরকার, পড়তে না ইচ্ছে করলে পড়ার দরকার নেই, বাইরে চলে যাও, ঘুরে আসো, দেখবে মুড ফ্রেশ হয়ে যাবে, তারপরে পড়তে বসে যাবে। খুব ডিপ্রেশন আসবে, খুব টেনশন আসবে, একদম মাথা ছাড়া দেবে না, ঠিক আছে? রিল্যাক্স, একদম কুল, ঠিক, জল বেশি করে খাও, শরীর ভালো থাকবে, আর নো টেনশন, সব ঠিকঠাক হবে, যদি পরিশ্রম করেছো অবশ্যই তার রেজাল্ট পাবে। দিস ইজ এনকেডি অ্যান্ড সাইনিং অফ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, চলো টাটা।